হিসাব করেন কত টাকা যাকাত এসেছে যাকাতের নিসাব জানেন তো হ্যাঁ 7.5 ভরি স্বর্ণ রূপে রূপ কত 52.5 তোলা আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন যাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা যাকাত এসেছে এভাবে যাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন যাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন নাউজুবিল্লাহ এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাদভোগ কর আমি তোমার মাল সাদভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও এটা সত্য নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলা এরপরে যাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেস যাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই যাকাত বুঝতে পারছি যাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে যাকাতগুলো দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে যাকাত দেই না অনেক মুসলিম আছে যাকাত দেয় না নামাজ পড়ে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন এজ এ আমির রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাক আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন 10 টাকা 20 টাকা 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা নসিহা করবো রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুনতাকা হাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুস সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার অ্যারেঞ্জমেন্ট করান পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুইটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাহলে দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে পা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজহাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান সাদাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন
সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন, বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছে। পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়া দেন, মসজিদে একসাথে ইফতার করেন, তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না, তার দায়িত্ব নিয়ে নেন। ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন, একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় খালি গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন, বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি, তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন, যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না, যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই, কোন কারণে এই মাসটা সম্মানিত? এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সব কিছু সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে, রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে, পারবেন না? এক মাসের মধ্যে কোরআন তিলাওয়াত শেখা সম্ভব, এক মাসে শেখা সম্ভব। বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই, কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে, এটাই কারণ। কোরআন কখন নাজিল হলো? যখন সমাজে সুদ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শিরিক আছে, এরকম সমাজে। প্রথম কি নাজিল হলো? পরো। প্রথমে নাজিল হয়নি শিরিক করো না, প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না, প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না, প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না। হ্যাঁ, প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। আল্লাহপাক বুঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে, যে ওহিটা আল্লাহপাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে। এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ। এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না? অবশ্যই নিব। ওহির জ্ঞানের সাথে, কোরআন সুন্নার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব, আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব, আমি দর্শনের জ্ঞান নিব, জিওপলিটিক্সের জ্ঞান নিব, প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব, আমি কমার্সের জ্ঞান নিব, আর্টসের জ্ঞান নিব, মেডিকেল সায়েন্স পড়ব, ইঞ্জিনিয়ারিং পড়ব, সবই পড়ব, কিন্তু বেসিকটা কি হবে? কোরআন, সুন্নাহ, ইসলাম। এরপর আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পলিটিশিয়ান হন, সামাজিক নেতা হন, প্রশাসনের ক্যাডার হন, আপনার জন্য মোবারকবাদ। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ। যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না, যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না, যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে কসাই হবে না, যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম, এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহবাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামিক খেলাফত কায়েম করে আসো নাই কেন, এটা আল্লাহবাক আমাকে বলবেন না। আল্লাহবাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা, আল্লাহবাক এটা বলবেন না। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো,
দুনিয়ার মোহ ত্যাগ করো, নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, গতকালকে মাহফিলে বলেছিলাম, আপনাদেরকে বলছি, মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম, সবাই কিনতে পারেন, হাদিসের বই, চমৎকার কিছু হাদিস আছে। এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি? আপনার ঘরে ফেতনা, সমাজে ফেতনা, ইকোনমিক্সে ফেতনা, রাষ্ট্রে ফেতনা, বিশ্বে ফেতনা, ধর্মে ফেতনা, সবখানেই ফেতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন, তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলোকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে, আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত, নট অনলি ফর মুসলিমস, এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়াত নয়, হুদাল লিন্নাস পুরো মানব জাতির জন্য হেদায়াত। কোরআনে ইহুদির জন্য হেদায়ত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই আল কোরআন, যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে বাকিরা পড়বে না, সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড, বাইয়িনাত সুস্পষ্ট মানদণ্ড আর কি, ওয়াল ফুরকান প্রমাণ, হুজ্জাত দলিল, এটা এটা আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন। আরেকটা জায়গায় চলে যাই, চলেন সূরা নাহল এর 89 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনি কি আমার কথা শুনতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনার ব্যক্তি জীবন এখানে আছে, আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে, অর্থনৈতিক জীবন এখানে আছে, পারিবারিক জীবন এখানে আছে, সামাজিক লাইফ এখানে আছে, সব কিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে হেদায়াত এবং রহমত, দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন। শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহের কোনো অবকাশই নাই। লা রাইবা ফিহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই অদৃশ্য, নবী রাসূলগণ দেখি নাই অদৃশ্য, পরকাল ওয়াল ইয়াউমুল আখির, ওয়াল ইয়াউমুল আখির দেখি নাই অদৃশ্য, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় পশ্চিমাদের, চোখে যা দেখব না বিশ্বাস করব না। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না বিশ্বাস করব না, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না বিশ্বাস করব না, সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে তারপর বিশ্বাস করব। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোলক ধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন তারপর নামাজ পড়ব। নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা লাগবে তারপর নামাজ পড়বেন?
আল্লাহ পাক বলেছেন ইসকালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই করেছেন যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম বাচ্চাকে জবাই করো জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি যুক্তি কি আর দর্শন কি স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায় জিজ্ঞেস করেন নাই কারণ কি রিজন কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি আল্লাহ বলেছেন সামিআনা ও আতাআনা এর নাম ইসলাম আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি বিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কিছু করার নাই কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে হ্যাঁ প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে কিন্তু যুক্তি বিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে সবকিছুর ব্যাখ্যা করতে পারে না ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে এথিজমের দিকে যাচ্ছেন নাস্তিকতার দিকে যাচ্ছেন আসেন মূল জায়গায় আসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও একটা সূরা রচনা করে দেখাও ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তোমাদের যত সাক্ষী আছে সহকর্মী আছে তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাকো আল্লাহর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি এটা করতে না পারো ওয়ালাম তাফআলু কোশ্চেন কালেও পারবে না তোমরা যদি এটা করতে না পারো মানে একটা সূরা রচনা করতে না পারো এরকম কোনো কিতাব রচনা করতে না পারো একটা আয়াত রচনা করতে না পারো তাহলে জেনে রাখো ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর উইদ্দাত লিল কাফিরিন যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই রমাদান মাসে আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন এই দুটো পয়েন্ট এক নাম্বার হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোকায় পড়বেন না এই মাসে কোরআন শেখেন কে জানে আপনি আগামী মাস পান কি না কোরআন শিখে নেন রমজান মাসে তেলাওয়াত করা শিখে নেন কি পাবেন কয়েকটা হাদিস বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে হুজ্জাতুন লাকা ওয়া আলাইক আপনার জন্য শাফিউল আসহাব এটা সুপারিশকারী হবে আপনার জন্য প্রত্যেক হরফে আপনি দশটা করে নেকি পাবেন কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত মূল বিষয় তার নখদর্পণে নাই একটা কাটছাট ভিডিও দেখেছে দেখেই কথা বলা শুরু করলো কিন্তু সে আলেম তার জানা উচিত কাফা বিল মার ওই কাদিবেন ওয়া ইয়াকুল কুল্লামা সামিআ একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো তারপরে কথা বলো ইশতারিবু কাসীরাম মিনাজ জন বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো ইন্না বাদা জন ইসম এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশটা করে নাকি হবে এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে রিজিকে হায়াতে বরকত আসবে আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার পক্ষে দলিল হবে হুজ্জ হবে ইনশাআল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি তবে তবে
শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি এর ভাষা শেখা জরুরি কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে ভাষা শিখতে হবে এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয় এটা বোঝাতে চেয়েছে এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এবং যারা হাফেজে কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসিরগুলো পড়ে কোরআনের আয়াতগুলোকে একটু গবেষণা করা আয়াতগুলো বোঝার চেষ্টা করা আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা এগুলো জনগণকে বোঝানো এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না চরমপন্থী হবেন না আক্রমণাত্মক হবেন না আমরা কেউ কারো শত্রু নই আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ভাই আমরা সবাই সবার ভাই এক উম্মাহ ওয়ান উম্মাহ নেশন তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগীভাবে সবার সামনে তুলে ধরবো উপস্থাপন করব মানার জন্য ফোর্স করব না যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না তার হিসাব সে দিবে আমার কোনো দায় দায়িত্ব নেই আর সর্বশেষ কথা হচ্ছে আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি না মেনে চলি তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা যেভাবে কোরআনের দাওয়াতের ফলে হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ইনশাআল্লাহ এখন আজও সম্ভব এই কোরআন সুন্নার দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি আজকে আর লম্বা করছি না আপনারা কষ্ট করে এসেছেন বসেছেন আলোচনা শুনেছেন আদবের সাথে বসেছেন শৃঙ্খলা রক্ষা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াত হালাল রিজিককে আল্লাহ পাক প্রশস্ত করুন আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন রমজানে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমাদেরকে আল্লাহ পাক যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি জিকির আজগার করার তৌফিক দান করুন কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার বর্গগুলোকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশাসন